হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? মুভিটা আমি নিজেই দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম এক্সপ্লেন করে দেওয়া যাক। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরাও মুভিটা শেষ পর্যন্ত দেখে ডিসাইড করো মুভিটা কেমন। যাই হোক, আমরা কাহিনীটা শুরু করি। কাহিনী শুরু হয় মাস্টার ট্যাং নামের একটা লোককে দেখিয়ে, যে তার শীর্ষ বাজি এবং শাহের সাথে পবিত্র শাস্ত্র নিয়ে আসার জন্য কোথাও যাচ্ছিল। আসলে তার শীর্ষ দুইটা ডিমন ছিল, যার মধ্যে বাজি পেক ডিমন এবং শাহা একটা ওয়াটার বাফলো। এটার ভিতর তাদের বোর্ডে মাংকি কিংও চলে আসে, যার নাম ওকাং থাকে। ওকাং ওই লোকদের সাথে ছিল। সবাই এই জার্নির মধ্যে অনেক সমস্যা পার করেছে। তারা যখন একটা নদী পার হচ্ছিল, তখনই হঠাৎ করে নদীর ভিতর থেকে বিশাল এক মনস্টার বের হয়ে আসে এবং তাদের উপর হামলাও করে দেয়। সবাই মনস্টার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ওই মনস্টার খুবই শক্তিশালী এবং বড় ছিল, তাদের প্রায় খেয়েই ফেলছিল। ঠিক তখনই ওখানে একটা পোর্টাল খুলে যায়, মানে দরজা খুলে যায়, যেটার দ্বারা সবাই ওই মনস্টার থেকে বেঁচে যায়। এদিকে পোর্টালের ওপাশে পৌঁছানোর পর তারা চারজনই খুব গতিতে নিচে পড়তে থাকে। পড়ার সময় মাস্টার ট্যাং একটা সুন্দরী মেয়েকে পাহাড়ের চূড়ায় ফাঁসানো অবস্থায় দেখে। এই মেয়েটা এতই সুন্দরী ছিল, প্রথম নজরে মাস্টার ট্যাং তাকে পছন্দ করে ফেলে। তখনই হঠাৎ করে একটা পাথর পড়ার কারণে ওই মেয়েটি পাহাড় থেকে নিচের দিকে পড়তে থাকে, আর ওই মেয়েটির হরিণ তাকে পড়ে যেতে দেখে ফেলে। এই জন্য সে তাকে বাঁচানোর জন্য ওখানে চলে আসে। এদিকে ওকাং তার মাস্টার ট্যাংকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ব্যাসারি বাজি আর শাহ খারাপভাবে নিচে পড়ে যায়। তারপর ওই সুন্দরী মেয়ে তাদের নিকটে আসে এবং তাদের কাছে এসে বলে, আচ্ছা তোমরা কি সবাই পুরুষ? যেটাতে ট্যাং হ্যাঁ বলে জবাব দেয়। তারপর ওই মেয়েটি ওই লোকদের থেকে আর কোনো প্রশ্ন করে না, একটা মিষ্টি স্মাইল দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুটা সময় পর আমরা ওই মেয়েটিকে একটা বড় রাজ্যে যেতে দেখি। এটা উইমেনল্যান্ড রাজ্য ছিল, এখানে শুধু মেয়েরাই থাকতো, আর এই রাজ্যে কোনো পুরুষই ছিল না, বা তারা কখনো পুরুষ দেখতে কেমন হয় এটাও জানে না। এজন্য এখানে মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্কার্স, ডক্টরস, লাইব্রেরিয়ান সবই মেয়ে ছিল। এখানে আমরা জানতে পারি ওই মেয়েটি এই রাজ্যের রানী। এরপর ওই মেয়েটি তার চাকরানীদের কাছে যায় এবং তাদের বলে, আজকে আমি জঙ্গলের চারটা পুরুষ ডেকেছি, কিন্তু কেউ তার কথায় বিশ্বাসই করে না। যেটাতে আমরা জানতে পারলাম এই রাজ্যকে বাইরের দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, এজন্য কেউ আজ পর্যন্ত পুরুষ কেমন হয় এটা দেখেনি। এটা শুনে তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে, তারা কখনো পুরুষ দেখেনি বা পুরুষদের সাথে থাকে না, তাহলে তাদের বংশবৃদ্ধি বা প্রেগনেন্ট কেমন করে হয়? ধৈর্য সহকারে মুভিটা দেখতে থাকো, মুভির সকল প্রশ্নের উত্তর তুমি মুভির গল্পের ভিতরেই পেয়ে যাবা। যাই হোক, রানী তার চাকরানীদের বারবার বলার চেষ্টা করে সে ওই পুরুষদের একদম নিকটে যেয়ে দেখেছে, কিন্তু এখনও তারা রানীর উপরে বিশ্বাস করে না, বরং তারা মনে করছিল হয়তো রানী অসুস্থ হয়ে গেছে, এই জন্য আবোল তাবোল বলতেছে। এরপর আমরা রানীকে লাইব্রেরিতে দেখি, যেখানে সে পুরানো একটা বই মেলে পড়তে থাকে। ওই বইতে লেখা ছিল পুরুষ বিষাক্ত টাইপের হয়। তখনই সে নোটিশ করে ওই কিতাবের কিছু পেজ হারিয়ে গিয়েছে। এটার ভিতর ওখানে রাজ্যের মহারানী চলে আসে, যে রানীকে ছোট থেকে আদর যত্ন করে বড় করছিল। এখানে মহারানী যখন রানীর কাছ থেকে ওই পুরুষদের কথা শুনে, তখন সে তার সৈন্যদের ওই পুরুষদের খুঁজে বের করতে বলে। অন্যদিকে মাস্টার ট্যাং, ওকাং এবং শাহ জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। ওই সময় বাজি মেয়েদের একটা গ্রুপকে দেখে, যারা নদীতে গোসল করছিল। এখানে বাজি এত বেশি মেয়েদের দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়, এজন্য তার শরীরকে মানুষের শরীরে বদলে ওই মেয়েদের নিকটে যায়। কিন্তু ওই মেয়েরা তাকে দেখে ইমপ্রেস হওয়ার জায়গায় তাকে ধরে পিটাতে থাকে, যেটাতে বাজি তার আসল রূপে ফিরে আসে। এটার মধ্যে কিছু সৈনিক মেয়ে ওকাং, ট্যাং এবং শাহকে ধরে ফেলে। তখন মাস্টার ট্যাং তার শিষ্যদের ওই মেয়েদের সাথে ফাইট করতে মানা করে এবং ফাইট না করে শান্তভাবে এই সিচুয়েশনকে ঠিক করতে থাকে, কিন্তু ওই মেয়েগুলো খুবই রেগে গেছিল, এজন্য তারা মাস্টার ট্যাং এর কোনো কথাই শোনে না এবং ওই তিনজনকে সাজা দেওয়ার জন্য বন্দি করে রাজ্যের দিকে নিয়ে যায়। এই রাজ্যকে দেখে ট্যাং বুঝে যায় এই রাজ্যতে শুধু মেয়েরাই থাকে। তারপর তাদের মহলের ভিতরে নিয়ে যায়, যেখানে তারা জানতে পারে জঙ্গলে তারা যে সুন্দরী মেয়েটিকে দেখেছিল সে এখানকার রানী। তখনই সেখানে একটা বয়স্ক মহিলা আসে এবং একটা প্রাচীন কিতাব খুলে পড়তে থাকে। এই কিতাবের ভিতরে এক মং এবং তার শীর্ষ মাংকি কিং, পেগ এবং নীল চামড়াওয়ালা একটা লোকদের বিষয়ে লেখা ছিল, যেটাতে জানা যায় মাস্টার ট্যাং এবং তার শিষ্যদের এখানে আসার ভবিষ্যৎবাণী অনেক আগে থেকেই ওই কিতাবের ভিতরে লেখা হয়েছিল। তারপর ওই বয়স্ক মহিলা বলে, এই ভবিষ্যৎবাণীর হিসাবে এই চারজনই রাজ্যকে ধ্বংস করতে আসছে, কারণ ওই কিতাবের ভিতরে যে চারজনের বিষয়ে লেখা হয়েছিল তারাই এই চারজন।
এটা শুনে সব মেয়েরা ওই চারজনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রানীর কাছে রিকোয়েস্ট করে, যেটাতে রাজ্যের মহারানী চাপে পড়ে ওই চারজনকে মৃত্যুর সাজা শুনিয়ে দেয়। এখানে রানী ও মহারানীর ফয়সালাকে মেনে নেয়, কিন্তু ওই লোকদের সাজা দেওয়ার আগে তাদের কাছ থেকে কিছু পুছতাছ করতে বলে, যার পর মহারানী ওই লোকদের একদিনের জন্য জেলে বন্দী করতে বলে। এখানে আমরা জানতে পারি মাঙ্কি কিং এর উপর হিউম্যান সুপার পাওয়ার আছে, যার দ্বারা সে সব মেয়েদের সাথে একাই ফাইট করে তার সাথীদের বাঁচাতে পারে। কিন্তু মাঙ্কি কিং কে ফাইট করতে মাস্টার ট্যাং মানা করে, এই জন্য সে কোনো মেয়ের উপরে অ্যাটাক করে না। এই রাত্রে মাস্টার ট্যাং জেল ভেঙে এখান থেকে সবাইকে পালিয়ে যেতে বলে, এজন্য ওকং জেলের দরজা ভেঙে দেয় এবং চারজনই ওখান থেকে বাইরে বের হতে থাকে। ওই সময় রানী এবং তার কিছু সাকরানি ওই লোকদের সাথে পুস্তাস করার জন্য জেলে আসে। তখনই মাঙ্কি কিং তার পাওয়ারের দ্বারা মেইন গেট ওপেন করে, যেটাতে রানী এবং তার চাকরানি গেটের বাড়ি লেগে ওখানেই বেহুশ হয়ে যায়। তারপর তারা চারজন উড়তে উড়তে রাজ্য থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু একটা ইনভিজিবল দেওয়াল তাদের বাইরে যাওয়ার থেকে বাধা দেয়। আসলে পুরা রাজ্য এমন একটা পাওয়ারের দ্বারা সিল করা হয়েছিল যেটা কেউই ভাঙতে পারবে না, এমনকি মাঙ্কি কিংও এই সিলকে ভাঙতে পারবে না। তখনই মাঙ্কি কিং বলে, আমাদের উচিত রানীর সাথে কথা বলা, কারণ শুধু রানী আমাদের হেল্প করতে পারে। এই জন্য তারা পুনরায় সবাই জেলে ফিরে যায়। এখানে রানী এবং চাকরানির জ্ঞান আসার পর জেলের ভিতরে যায় এবং চারজনের থেকে পুছতাছ করতে থাকে, যেখানে রানী ট্যাংকে প্রশ্ন করে এবং রানীর চাকরানি ট্যাংয়ের শীর্ষ থেকে পুছতাছ করতে থাকে। পুছতাছের ভিতর রানী ট্যাংকে বলে সে তাকে পছন্দ করে, কিন্তু ট্যাং বলে, আমি কারোর সাথে রিলেশন করতে পারবো না, কারণ আমি একটা মং। সাথে ট্যাং রানীকে একটা ছোট কিতাব দেয় যেটাতে ট্যাংয়ের জার্নির ব্যাপারে লেখা ছিল। এটার ভিতর মাঙ্কি কিং ওখানে চলে আসে এবং রানীর কাছে ওখান থেকে বাইরে যাওয়ার রাস্তার ব্যাপারে বলে, যেটাতে রানী তাদের হেল্প করার ওয়াদা করে। তখনই ওখানে মহারানী চলে আসে এবং মহারানী রানীকে বলে ওই চারজনকেই কালকের ভিতরে মেরে দেওয়া হবে। পরের দিন চারজনকে মৃত্যুদণ্ডের জন্য খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা হয় এবং সমস্ত মেয়েরা তাদের মারার জন্য তৈরি হতে থাকে। তখনই রানী সিপাহীর রূপ নিয়ে চারজনের কাছে আসে এবং তাদের বলে, আমি আসল তীরের জায়গায় নকল তীর রেখে দিছি, এজন্য যখন তোমাদের তীর মারা হবে তখন তোমরা মরে যাওয়ার নাটক করবা। এখানে সর্বপ্রথম শাহকে তীর মারা হয়। তীর লাগার পর সে মরার নাটক করতে থাকে, কিন্তু যখন মাস্টার ট্যাংকে তীর মারা হয় তখন সে মরে যাওয়ার নাটক করতে পারে না, কারণ তাকে সবসময় শেখানো হতো যে কখনো অন্যকে ধোকা দেওয়া ঠিক না। এজন্য শাহ বড় চালাকের সাথে ট্যাংকের ফেসে পাথরের টুকরা মারে, যেটাতে ট্যাংক বেহুশ হয়ে যায়। এরপর মাঙ্কি কিং এর তীর মারা হয়, যেটাতে সে মরার নাটক করতে থাকে, কিন্তু যখন বাজির সময় আসে তখন মহারানী তার সৈন্যদের তীর পরিবর্তন করার হুকুম দেয়, কারণ বাজি একটা খারাপ টাইপের লোক ছিল আর এই রাজ্যে খারাপ লোক হওয়া সব থেকে বড় অপরাধ ছিল। এজন্য বাজির উপরে অনেকগুলো তীর নিক্ষেপ করা হয়। বাজি একটা ডিমন ছিল, এজন্য সে এত সহজেই মরবে না। তারপর মহারানী চারটি মরা শরীরকে একটা নদীতে ফেলে দেওয়ার হুকুম দেয়। তখনই রানী তার চাকরানির সাথে ওই নদীর কিনারায় পৌঁছে যায়, যেখানে ওই চারজনকে ফেলা হয়েছিল। তারপর রানী সবাইকে একটা সেফ জায়গায় নিয়ে আসে। আসলে এই জায়গাটি এই রাজ্যের সব থেকে পবিত্র জায়গা ছিল। এখানে রানী সবাইকে বলে, সেও এই রাজ্য থেকে বাইরে যাওয়ার রাস্তা কোথায় এটা জানে না। আসলে যুগের পর যুগ এখান থেকে কেউ বাইরে যাওয়ার চেষ্টা করেনি। এখানে রানী বলে, লাইব্রেরিতে যে প্রাচীন কিতাব আছে ওই কিতাবের কিছু পেজ গায়েব হয়ে গেছে, হয়তো ওই পেজে এখান থেকে বের হওয়ার রাস্তার বিষয় লেখা আছে। এটা শুনে মাঙ্কি কিং বলে, হয়তো ওই প্রাচীন কিতাবের পেজ এই পবিত্র জায়গায় লুকানো আছে, এজন্য তারা সবাই মিলে ওই পেজটিকে খুঁজতে থাকে। তখনই মাঙ্কি কিং ওই পেজটিকে পেয়ে যায়, কিন্তু পেজটিরও জীবন ছিল, এজন্য পেজটিকে ধরতে তাদের অনেক কষ্ট হয়। মাঙ্কি কিং শেষমেশ পেজটিকে ধরে ফেলে এবং পেজটিকে নিয়ে মাস্টার ট্যাংকে দিয়ে দেয়। যখন সে পেজের লেখা পড়ে তখন সে জানতে পারে, যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় তখন সেই উইমেন ল্যান্ড থেকে বাইরে যেতে পারবে। তখন ট্যাং বলে, আমি ভালোবাসার ব্যাপারে তেমন কিছু জানি না। ওখানে রানীর এক চাকরানি এই রাজ্যের এক লাভ স্টোরি শোনাতে থাকে। সে বলে, এই রাজ্যের এক মেয়েকে বাইরের দুনিয়ায় থাকা এক ওয়াটার বয়ের সাথে লাভ হয়ে গেছিল, কিন্তু তারা দুজন আলাদা আলাদা দুনিয়ার ছিল, এজন্য তারা দুজন আসল চেহারায় দেখা করতে পারতো না। এজন্য তারা দুজন টেলিপ্যাথিক রূপ নিয়ে একে অপরের সাথে দেখা করতো, কিন্তু পরে তাদের সাথে কি হয়েছিল এটার বিষয়ে কেউ বলতে পারে না। হয়তো মুভির সামনে যেয়ে আমরা এটার বিষয়ে জানতে পারবো। যাই হোক, ঠিক ওই সময় ট্যাং শাহ এবং বাজি ব্যথায় চিল্লাতে থাকে এবং তাদের পেট ফুলে যায়। তখন রানী তাদের বলে, তোমরা পবিত্র জায়গার পানি পান করেছো, এজন্য তোমরা তিনজনই প্রেগনেন্ট হয়ে গেছো।
এটার দ্বারা আমরা বুঝতে পারি মেয়েদের রাজ্যের সমস্ত মেয়েরা এই পানি পান করে প্রেগনেন্ট হয় এবং নতুন মেয়ে জন্ম দেয়। আশা করি আমি তোমাদের মুভিটা ভালোভাবে বুঝাতে পারতেছি। তাই হাতের কাছে লাইক আর সাবস্ক্রাইব বাটন আছে, একটু কষ্ট করে সাবস্ক্রাইব আর লাইকটা করে আমাকে একটু হেল্প করে দিও প্রিয়। যাই হোক, এরপর রানী তাদের এটাও বলে তোমাদের বাচ্চা হতে শুধুমাত্র 9 দিন সময় লাগবে। তখনই রানীর এক চাকরানি বলে, আমি একটা মেয়েকে চিনি যে এই সমস্যার সমাধান করতে পারে, কারণ ওই মেয়েটি এক এমন ঔষধের বিষয় জানে যেটা খাইলে প্রেগনেন্সিকে শেষ করা যায়। এজন্য মাঙ্কি কিংকে ওই মেয়েটিকে খুঁজে বের করার কাজ দেওয়া হয়। মাঙ্কি কিং যখন ওই মেয়েটির নিকটে যায় এবং ঔষধ চায়, তখন মেয়েটি বলে প্রেগনেন্সি নষ্ট হওয়ার ঔষধ বানাতে কম করে 100 বছর সময় লাগে। এটা শুনে মাঙ্কি কিং ওই মেয়েটির কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন মেয়েটি বলে, তুমি সত্যিকারের মন থেকে কোনো গল্প শুনিয়ে আমার চোখ থেকে যদি পানি বের করতে পারো, তাহলে ওই পানি পান করলে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাবে। এটা শুনে মাঙ্কি কিং তার নিজের ঘটনা শোনায়, বলে বহু বছর আগে আমি একটা খারাপ লোক ছিলাম, পরে একদিন মাস্টার ট্যাং আমাকে তার শীর্ষ বানিয়ে নিছিল। ওই দিন থেকে আমি নিজেই নিজেকে ওয়াদা করেছিলাম, আমি আমার মালিককে কখনো নিরাশ করব না এবং সর্বদা তার রক্ষা করব। মাঙ্কি কিং এর কাহিনী শুনে ওই মেয়েটি খুবই ইমোশনাল হয়ে যায়, এজন্য তার চোখ দিয়ে পানি বের হতে থাকে। এটা দেখে মাঙ্কি কিং তার চোখের পানি সেভ করে নেয় এবং ওটা নিয়ে তার সাথীদের কাছে চলে আসে। এখানে ট্যাং এর এখনো বিশ্বাস হচ্ছিল না যে সে একটা বাচ্চাকে জন্ম দিতে যাচ্ছে। তারপর রানী ট্যাংকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, বাচ্চা জন্ম দেওয়া কোনো খারাপ কাজ না। আর সে বলে, প্রেগনেন্সি নষ্ট করা মানে একটা হত্যা করার সমান। এসব শুনে ট্যাং তার বাচ্চাকে জন্ম দেওয়ার ডিসিশন নেয়। ওই সময় ওখানে মাঙ্কি কিং চলে আসে এবং সবাইকে ওই ঔষধ দিতে যায়। তখন ট্যাং, শাহ এবং বাজি বলে, আমরা আমাদের বাচ্চা জন্ম দেওয়ার ডিসিশন নিছি। এটা শুনে মাঙ্কি কিং রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল যদি ট্যাং তার বাচ্চাকে জন্ম দেয় তাহলে সে তার রাস্তা থেকে দূরে চলে যাবে, কারণ বাচ্চাকে জন্ম দিলেই তো শেষ হয়ে যায় না, তার কেয়ারটেকারেরও তো প্রয়োজন হয়। এই জন্য মাঙ্কি কিং তার পাওয়ারের দ্বারা সবাইকে ফ্রিজ করে দেয় এবং তাদের ঔষধ খাওয়ায় দেয়, যেটাতে ওই তিনজনেরই পেট নর্মাল হয়ে যায়। কিন্তু ট্যাং তার বাচ্চাকে হারানোর কারণে ইমোশনাল হয়ে যায়, এজন্য সে একটা কাঠি দিয়ে মাটিতে তার শাস্ত্রর ওয়ার্ড লিখতে থাকে। আসলে ট্যাং ছোটবেলা থেকে নিজেকে শান্ত করার জন্য মাটিতে রাইটিং করতে থাকতো। অন্যদিকে রানী ট্যাং এর ওয়ার্ড কপি করে মাটির উপরে লিখতে থাকে এবং তারা দুজন লিখতে লিখতে অনেকটা দূরে চলে আসে। তখনই তাদের দুজনকে একটা ছোট্ট মেয়ে দেখে ফেলে। আসলে ওই মেয়েটিকে মহারানী রানীর উপর নজর রাখার জন্য পাঠাইছিল। ওই ছোট্ট মেয়েটি মহারানীর নিকটে যে রানীর এবং ট্যাঙ্কের ব্যাপারে সব কিছু বলে দেয়। এজন্য মহারানী তার সৈন্য নিয়ে ট্যাঙ্কে গ্রেপ্তার করার জন্য চলে আসে। এখানে রানী ট্যাঙ্কের গ্রেপ্তার না করার জন্য মহারানীর কাছে ভিক্ষা চায়, কিন্তু মাস্টার ট্যাং রানীকে বুঝায় এবং তাকে মহারানীর সাথে মহলে ফিরে যেতে বলে। এরপর সৈনিকরা ট্যাঙ্কে বন্দি করে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু তারা ট্যাঙ্কে বন্দি করার জায়গায় একটা সমুদ্রের কিনারায় নিয়ে যায়। আসলে ওই সমুদ্রের কোনো শেষ ছিল না, আর যে ওই সমুদ্রে গেছে সে কখনো আর ফিরে আসেনি। কিছুক্ষণ পর ট্যাঙ্কে একটা বোর্ডে বসিয়ে সমুদ্রের ভিতরে ছেড়ে দেয়। তখন রানী তার হরিণের উপর বসে ওখানে চলে আসে এবং খুব শীঘ্রই ট্যাঙ্কের বোর্ডের উপরে লাভ দেয়। এরপর বোর্ড সমুদ্রের কিনারা থেকে বহু দূরে চলে যায়, যেখানে চারিদিকে ঘন কুয়াশা দিয়ে ঢাকা ছিল। এখানে রানী এবং ট্যাং পুনরায় কিনারে যাওয়ার রাস্তা হারায় ফেলে, কারণ চারিদিকে ঘন কুয়াশার কারণে দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় মহারানীও জানতে পারে ট্যাং এর সাথে রানীও বোর্ডের উপরে আছে। এজন্য মহারানী খুবই চিন্তিত হয়ে পড়ে। আসলে মহারানী জানতো রানী বিনা এই মেয়েদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। এজন্য মহারানী শীঘ্রই মাঙ্কি কিং এর নিকটে পৌঁছে যায় এবং তাকে সমস্ত কথা বলে। তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাকে রানীকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে। যারপর মাঙ্কি কিং ট্যাং এবং মহারানীকে খোঁজার জন্য বের হয়ে পড়ে, কিন্তু মাঙ্কি কিং তার জাদুর চোখ দিয়েও তাদের খুঁজে পায় না। এদিকে ট্যাং আর রানীর নৌকার সমুদ্রের মাঝখানে চলে আসে। তখনই রানীর খুবই পানির পিপাসা লাগে, এজন্য সে সমুদ্রের পানি পান করতে যায়। তারপর ট্যাং তাকে পানি পান করা তাকে বাধা দেয় এবং বলে, এই পানি তোমার জন্য বিপজ্জনক, কারণ এই পানি তোমার পিপাসাকে আরো বাড়িয়ে দিবে। তোমাদের কাছে একটা ধাঁধা, কেন সমুদ্রের পানি পান করা যায় না, আর সমুদ্রের পানি পান করলে আরো বেশি পিপাসা লাগে কেন? দেখি কে কে উত্তরটা দিতে পারো। যাই হোক, তারপর রানীর পিপাসার সাথে খুবই খিদাও লাগছিল, এই জন্য ট্যাং রানীকে তার মাংস খাওয়ার জন্য নিজের হাত রানীর দিকে বাড়িয়ে দেয়। এটাতে রানী খুবই ইমোশনাল হয়ে যায় এবং ট্যাংকে বলে, আমি তোমার সাথে এই সমস্ত বিপদের সামনা করতে প্রস্তুত আছি। কিছুক্ষণ পর সমুদ্রের ভিতর বড় তুফান চলে আসে, কিন্তু তারা দুজন কোনোভাবে ওই তুফান থেকে বেঁচে যায়। পরের দিন সকালে তারা দেখে সমুদ্রের মাঝখানে বড় একটা গেট ওপেন হয়েছে।
আসলে এই গেট তাদের দুজনের সত্যিকারের ভালোবাসার কারণে খুলছিল। অপরদিকে মাঙ্কি কিং এবং বাকি সমস্ত লোকরাও ওই গেটকে দেখতে পায়। এজন্য মাঙ্কি কিং, শা এবং বাজি জলদি করে ট্যাংয়ের নিকটে চলে আসে এবং তারা গেট দিয়ে বের হয়ে মেয়েদের রাজ্য থেকে চলে যাওয়ার ডিসিশন নেয়। তখনই ট্যাং রানীর দিকে ফিরে এবং তাকে তার সাথেই যেতে বলে। সবাই পার হয়ে যায়, কিন্তু রানী যখন পার হওয়ার জন্য গেটে পা রাখে তখন রাজ্যের প্রোটেক্ট করা ইনভিজিবল ওয়াল রানীকে যেতে দেয় না। আসলে রানীকে মেয়েদের রাজ্য ছেড়ে যাওয়ার পারমিশন ছিল না, কিন্তু রানী ট্যাংকে প্রচুর ভালোবেসে ফেলে। এজন্য রানী আবারও খুব শক্তি লাগিয়ে ওই ওয়াল থেকে বের হওয়ার চেষ্টা করে, যেটার কারণে মেয়েদের রাজ্য এবং রাজ্যের সকল মেয়েরা জমে পাথরের রূপান্তর হতে থাকে। এটার সাথে রানীও পাথরে বদলে যেতে থাকে। এটা দেখে ট্যাং ছুটে যায়, রানীকে জড়িয়ে ধরে এবং সাথে সাথে রানীর শরীর থেকে পাথর ছড়িয়ে যায়। সাথেই উইমেন ল্যান্ড এবং উইমেন ল্যান্ডের সমস্ত মেয়েরাও ঠিক হয়ে যায়। ওই সময় ওয়াটার বয় ওই গেটকে দেখতে পায়। এটা ওই ওয়াটার বয় ছিল। ওই ওয়াটার বয় তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য উইমেন ল্যান্ডে চলে আসে। এদিকে মহারানী রানীর দেখাশোনা করতেছিল, ওই সময় তার অতীতের কথা মনে পড়ে যায়। আসলে কিছু বছর আগে রানীর মা মহারানীর হাতে তার বাচ্চাকে দিয়ে বাচ্চাকে রক্ষা করতে বলছিল। এখানে আমরা জানতে পারি মহারানী এবং ওয়াটার বয় একে অপরকে খুবই ভালোবাসত, কিন্তু এই রাজ্যের পরবর্তী রানীর দেখাশোনা করার জন্য মহারানী তার ভালোবাসাকে ত্যাগ করে দিছিল। এখানে মাস্টার ট্যাং রানীর সুস্থ হওয়া পর্যন্ত উইমেন ল্যান্ডে থাকার ডিসিশন নেয়। তখনই ট্যাংকের সামনে দয়ার দেবী আসে, যে ট্যাংকে বোঝায় বলে, তুমি যদি রানীকে ভালোবাসো তাহলে এটা কোনো খারাপ কিছু না, কিন্তু তোমার রানী এবং সকল প্রাণীর মধ্যে যে কোনো একজনকেই বেছে নিতে হবে। এরপর ট্যাং মহলে ফিরে আসে। মহলের সকল মেয়েরা রানীর সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছিল। তখনই হঠাৎ ওখানে ওয়াটার বয় চলে আসে। ওয়াটার বয় মহারানীর জন্য 20 বছর ধরে অপেক্ষা করছিল, এজন্য সে মহারানীকে দেখে তার ভালোবাসা প্রকাশ করে দেয় এবং মহারানীকে তার সাথে যেতে বলে। কিন্তু মহারানী এই রাজ্যের রানীর সঠিক পথ দেখানোর দায়িত্বে ছিল, এজন্য সে ওয়াটার বয়ের সাথে যেতে মানা করে দেয়, যেটাতে ওয়াটার বয় খুবই রেগে যায় এবং উইমেন ল্যান্ডকে ধ্বংস করার ডিসিশন নেয়। তারপর ওয়াটার বয় ট্যাং এবং রানীকে মেরে ফেলার জন্য উঠিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু মাঙ্কি কিং ওখানে এসে তাদের বাঁচিয়ে নেয়, যেটাতে ওয়াটার বয় আরও রেগে যায় এবং সে ডিমনের রূপে রূপান্তর হয়ে রাজ্যের উপরে হামলা করে দেয়। তখনই মাঙ্কি কিং, শাহ এবং বাজি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওয়াটার বয় বিশাল বড় রূপে বদলে যায় এবং রাজ্যকে পানিতে ডুবাতে শুরু করে দেয়, যেটাতে উইমেন ল্যান্ড শেষ হয়ে যায় এবং সমস্ত মেয়েরা সমুদ্রের ভিতরে ডুবে যায়। ওখানে মাস্টার ট্যাং যখন সমস্ত মেয়েদের মরতে দেখে তখন তাদের বাঁচানোর জন্য গড বৈদ্যর কাছে প্রার্থনা করতে থাকে। তখনই বৈদ্যর এক হাত পানির নিচ থেকে উপরে ওঠে এবং ডুবে যাওয়া সমস্ত মেয়েদের বাঁচিয়ে নেয়। এরপর গড বৈদ্য ওয়াটার বয়কে তার আসল রূপে নিয়ে আসে এবং তাকে সাজা দেয়। তারপর উইমেন ল্যান্ড পুনরায় ঠিক হয়ে যায় এবং মাস্টার ট্যাং তার দায়িত্ব নিবানোর জন্য এবং তার মিশনকে চালু রাখার ডিসিশন নেয়। ওখানে রানীও তার ডিসিশনকে মেনে উইমেন ল্যান্ড দেখাশোনার ডিসিশন নেয়। কাহিনীর শেষে রানী চারজনকে গুড বাই বলে, যার পর তারা চারজনই পবিত্র গ্রন্থ খুঁজতে পুনরায় তাদের জার্নি শুরু করে এবং এটার সাথে দ্য মাঙ্কি কিং 3 মুভিটা শেষ হয়ে যায়। তবে মুভিটা কন্টিনিউ আছে, পরের পার্টে কি ঘটবে সেটা সবার আগে দেখার জন্য এবং এমন বাছাই করা সুন্দর সুন্দর মুভির গল্প সবার প্রথমে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এই ভিডিওটায় মাত্র 20টা লাইকের আশা করতেছি, প্লিজ পূরণ করে দিয়েন। আর দাদার কথা মনে আছে তো, কেন সমুদ্রের পানি পান করা যায় না এবং পান করলে কেন বেশি পিপাসা লাগে? দেখি কে কে সঠিক উত্তরটি দিতে পারে। খুব শীঘ্রই ফিরে আসতেছে নতুন একটা মুভির এক্সপ্লেন নিয়ে। তত সময়ের জন্য বাই বাই, টেক কেয়ার।